আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি প্রথম থেকে শুরু করি, দেখি বিডি প্রশ্ন আপনাকে যুক্ত করা আছে, প্লিজ আমি করবো। হ্যালো পারাজ ভাই, কেমন আছেন ভাই? জি ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলুন ভাই। জি ভাই, আসলে আমি একমাত্র আসিফ ভাইয়ের মানে অনুষ্ঠানটা শুনি, ঠিক আছে? কিন্তু আসিফ ভাই মানে আসিফ ভাই যেভাবে এক্সপ্লেন করে, ঠিক আছে, অনেক কিছু হয়তো আমি বুঝতে পারি, ঠিক আছে, কিন্তু বুঝে তারপরে এটাকে এক্সপ্লেন করে মানুষের ট্রান্সফার করা, ঠিক আছে, মানে একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়, ঠিক আছে, আর তারপর আর কোনো কিছু মানে কোনো কিছু বোঝার বাকি থাকার কথা না, ঠিক আছে। তবে আসিফ ভাইয়ের কাছে আমাকে একটা, আচ্ছা, মানে পৃথিবী তো গোলাকার, এই বিষয়ে তো মোটামুটি আমাদের ধারণা মোটামুটি একদমই ক্লিয়ার বলতে গেলে। তাহলে আমার কাছে একটা প্রশ্ন ছিল, মানে যে আমরা যদি বিমান দিয়ে অথবা জাহাজ দিয়ে মানে আমেরিকা থেকে মানে পশ্চিম দিক থেকে যদি রাশিয়া আসার চেষ্টা করি, তাহলে কি আসা যাবে কেন যাবে না? ভারত ভাই? আপনি তো আপনার এটা কি অ্যাটমোসফিয়ারের কখনো সাথেই হয়? আছেন। হ্যাঁ হ্যাঁ, না, এটা কি কখনো হয়েছে কিনা আমি এটা জানতে চাচ্ছিলাম। আপনি কোশ্চেনটা আরেকবার করেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যদি মানে রাশিয়া থেকে আমেরিকা যেতে চাই, তাহলে তো আমরা মানে ওদিক থেকে যাই, ঠিক আছে, ওদিক থেকে যাই, ওটা কি কখনো মানে কি পশ্চিম দিক থেকে কখনো কি আসা যাওয়া হয়েছে? ভাই ফ্লাইট কোন দিক থেকে নিবে সেটা যদি আপনার কোনো জায়গায় ট্রানজেকশন থাকে, জি যদি আপনার কোনো জায়গায় থামানো থাকে, সেটা তো ফ্লাইটের উপর ডিপেন্ড করে ফ্লাইট কোন দিক দিয়ে যাবে। তারা ইউজুয়ালি শর্টের রুটটাই নিতে যাবে, ইউজুয়ালি যেটা হবে মোস্ট মোস্ট অফ দ্য টাইম হ্যাঁ যেটা হ্যাঁ, হবে সেটা হচ্ছে আমরা যেটা শর্টকাট করে রুট থাকি নিতে। হয়তো, আচ্ছা জ্যাক জি জি, ভাই এটা আসলে হয়তো কোনো জায়গায় মানে কোনো জায়গায়, একটা সেকেন্ড একটু দিতে হবে। জ্যাক ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ যুক্ত হ্যালো, হওয়ার জন্য। হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছেন, ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যুক্ত অ্যাড হওয়ার করার জন্য। জন্য। আচ্ছা জি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ প্রশ্ন ভাই বলুন। হ্যালো প্রশ্ন ভাই, জ্যাক আচ্ছা ভাই, আপনার ওইখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু অনেক সাউন্ড হচ্ছে। ও জি, আচ্ছা আমি আচ্ছা আচ্ছা আমি এটাই বলছিলাম যে কখনো মানে যে কখনো মানে আমেরিকা থেকে রাশিয়া ওই দিক থেকে মানে পশ্চিম দিক থেকে এদিকে পূর্ব দিকে রাশিয়া কখনো আসছে কিনা, ঠিক আছে, এটা আসছে কিনা কখনো মানে হয়েছে কিনা এমনটা আমি এটা জানতে চাইছিলাম। তাহলে তো আর মানুষের কাছে এই বিষয়ে কোনো সন্দেহ থাকলো না যে পৃথিবী গোলাকার, ঠিক আছে, এই বিষয়ে আমারও কোনো সন্দেহ নেই, ঠিক আছে, এটাই জানতে চাইছিলাম। ও ভাই আচ্ছা আপনি ভাই তো আসলে এখন ভাই ভাই, গুগল আর্থ নামক একটা, জি ভাই গুগল আর্থ নামক একটা আছে, গুগল আর্থ নামক একটা ওয়েবসাইট আছে, নাম শুনেছেন ভাই? গুগল, আর এটা তো হয়তো আমি গেছি হয়তো সম্ভবত, হ্যাঁ গেছি এটাতে। আপনি গুগল আর্থে গেছেন, কিন্তু আপনার এখন একটু একটু সন্দেহ আছে নাকি? না না, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই বলছি। মানুষের অনেক অনেকেই তো ভাই অনেকে অনেকেই তো মনে করে এখনো ভাই মানে আপনাকে ফ্ল্যাট, আপনাকে একটা পৃথিবী একটা ফ্ল্যাট, ঠিক আছে, একটা আমার উপায় কোনো শিখাই সন্দেহ দিই নেই। আপনি অনলাইনে যাবেন, অনলাইনে যে আমেরিকা থেকে এশিয়ার ফ্লাইট রুট গুলো দেখবেন, সার্চ করবেন, সার্চ করলেই পাবেন যে আমেরিকা থেকে রাশিয়ার ফ্লাইট রুট গুলো কি কি। ফ্লাইট রুট গুলো দেখবেন, দেখলেই দেখলেই দেখুন যে এটা কোন দিক দিয়ে যায়। মানে এইটা তো মানে উদ্ভট আজগুবি একটা প্রশ্ন হয়ে গেল। আপনি যে সার্চ করেন অনলাইনে এশিয়া থেকে আমেরিকা থেকে রাশিয়ার ভাই ফ্লাইট ভাই, রুট গুলো গোটা গোটা আর কতক্ষণ লাগে যাইতে, তো ওইখান থেকে আপনি পেয়ে যাবেন যে যায় কিনা। আমি তো দেখছি ভাই মানে ওই দিক থেকে আসা যাওয়া করে, ঠিক আছে, মানে আমাদের আমাদের উপর দিয়ে যায়, ঠিক আছে, এটা তো আমি দেখছি ওই ওয়েবসাইটে গিয়েছি, ঠিক আছে, এটা তো মানে ওই দিক থেকে যায় মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মানে ওই দিকে তো আসা যাওয়া করে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার আর কিছু বলার আছে প্রশ্ন ভাই? হ্যাঁ, আরেকটা বিষয় বলার ছিল, ঠিক আছে, মানে অনেকেই তো মনে করে যে 1400 বছর আগে মানে 1400 বছর আগে মানুষ মানে গুহা যুগে বাস করতো, ঠিক আছে, 1400 বছর আগে, 1500 বছর আগে ভারতের এদিকে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, আরো এরকম অনেক বিশ্ববিদ্যালয় ছিল, 1400 বছর তো আর বেশি সময় না এইভাবে দেখ। আচ্ছা, আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি গুগল আর্থ। হ্যাঁ, গুগল আর্থ দিয়ে আমরা সারা পৃথিবীকে মানে সারা পৃথিবীর চারদিকে যে স্যাটেলাইট গুলো আছে সেই স্যাটেলাইট গুলোর দ্বারা আমরা এখন ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই নাকি ভাই? এই জিনিসটা তো দেখছেন নাকি কখনো? দেখছেন ভাই? প্রশ্ন ভাই, আপনি কি দেখেছেন এই যে এটা এই তো আমি জিনিসটা অনেকবারই কখনো দেখছি ভাই, এটা দেখেছেন? তো আমি অনেকবার, এই যে যেমন ধরেন আমরা এখন হ্যাঁ ভাই, মঙ্গলীয়াতে শেপ চলে দেখছি। গেলাম, হুম, মনে করেন এই যে, আচ্ছা আমরা সৌদি আরবে যাই, সৌদি আরবে দেখি কি একটা কি অবস্থা, সৌদি আরবের অবস্থা এখন কি, এই যে দেখেন এই যে রিয়াদে, ওই যে রিয়াদে আমরা চলে যাব, ওই যে দেখেন উপর থেকে দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখেন কত সুন্দর, হ্যাঁ, এই রিয়াদ, কিং খালিদ গ্র্যান্ড মস্ক দেখা যাচ্ছে, তারপর হচ্ছে সালাম পার্ক দেখা যাচ্ছে, কত কিছু দেখা যাচ্ছে, এমনকি ইয়াও দেখা যাবে, যদি আমি ভালো করে জুম করি তাহলে বাড়িঘর পর্যন্ত, গাড়িগুলা পর্যন্ত দেখা যাবে নাকি ভাই? দেখা যাচ্ছে এই যে গাড়িগুলা? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা আবার জুম আউট করি, জুম আউট করে আমরা, এটা কি ভাই ফ্ল্যাট মনে হচ্ছে নাকি গোল টোল মনে হচ্ছে, কি মনে হচ্ছে?
ভাই আমি যেটা বলতে চাইছিলাম শুনেন, এই প্লে আপনি প্লে আর্থের কথা যে বলছেন, মানে আর্থ 2 মিলিয়ন বছর আগে কেমন ছিল, 4 মিলিয়ন বছর আগে কেমন ছিল, 10 মিলিয়ন বছর আগে কেমন ছিল, 20 মিলিয়ন বছর আগে, আপনি তো এটাও দেখা আপনি যায়, তো ঠিক আছে? এতক্ষণ এরকম আপনি তো এতক্ষণ সেগুলো বলেন নাই, এটা তো হম শুধু ছবি না ভাই, এটা তো আমি আপনাকে একটা বানানো ছবি দেখাচ্ছি না, এটা স্যাটেলাইটের মাধ্যমে ভাই এটা তো আমি দেখছি তো মহাকাশ এটা। থেকে, হম ভাই কথাটা একটু হ্যাঁ শুনেন, হ্যাঁ স্যাটেলাইট এটা কোনো দিন, স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে তোলা ছবি গুলাকে একত্রিত করে, গুগল আর্থ জিনিসটাই হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিগুলাকে একত্রিত করে বানানো, ঠিক আছে জিনিসটা। তাহলে তো এখন যদি আপনি এখান থেকে যদি আপনি রাশিয়া যান, আপনি যে কোনো দিকেই যান রাশিয়া যেতে পারবেন, কিন্তু আপনার হাতে সময় বেশি লাগবে। আপনি যদি মানে এই এই যে এই পাশ দিয়ে যদি আপনি পুরাটা ঘুরতে যান, তাহলে তো আপনার অনেক বড় একটা সমুদ্র জি পার হইতে হবে, তাই না? বিরাট একটা সমুদ্র, আপনার তেল জি জি এত এত তেল আছে নাকি আপনার প্লেনে সেটা একটা বিষয়, মাঝখানে কোথাও থাইমা তেল নিতে হইলে সেটা আর একটা বিষয়, সেগুলো সমস্ত বিষয়াদি বিচার বিবেচনা করে আপনি ঠিকভাবে রুটটা সিলেক্ট করবেন, কোন রুটে গেলে আপনি সবচেয়ে সহজে পৌঁছেবেন। এখন যদি আপনি চান তাহলে তো আপনি এদিক দিয়ে যেতে পারেন, যাইতে তো পারেনি, অবশ্যই লক্ষ লক্ষ বার মানুষ এদিক দিয়ে গেছে, কিন্তু এখানে খরচটা বেশি হয় দেখে তারা আর ওই সমস্ত পথ ধরে না, যে পথে খরচ কম হয় সেই পথটা ধরে, ঠিক আছে, যে পথে তেলটা কম খরচ হয়, ঠিক আছে। এখন আপনি তো যে কোনো দিকেই যান না কেন আপনি রাশিয়া পৌঁছতে পারবেন, আপনি ডাইনে যান, বাঁয়ে যান, উত্তরে যান, দক্ষিণে যান, যেদিকেই যান না কেন ঘুরতে ঘুরতে একসময় না একসময় আপনি ওই জায়গায় একটা জায়গায় গিয়ে পৌঁছেবেনি, কিন্তু আপনি যাইবেন কিনা সেটা হচ্ছে কথা। এখন যে জিনিসটা গুগল আর্থে যেভাবে এত সুন্দর দেখা যাচ্ছে, এমনকি 3D ছবি পর্যন্ত আপনি দেখতে পারেন, এইটা নিয়ে যদি আপনার মনে হয় যে এখন একটু একটু সন্দেহ আছে, তাহলে তো ভাই এটা একটা খুবই বিপদের কথা। না 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 আসিফ ভাই শুনেন, আমার মানে আমি আসলে গুগল যে মানে পৃথিবী যে গোলাকার এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি বলতেছি মানে কখনো ইচ্ছে করলে তো যাওয়া যাবে কোনো সময়, যেহেতু এদিকে বিশাল সমুদ্র, ঠিক আছে, পাড়িতে কোনো সমস্যা তো হওয়ার কথা না, আমি এটাই বলতে চাইছিলাম। মানে এই বিষয়ে আমার কোনো ধারণা নাই যে এই দিক দিয়ে আসা যাওয়া করা, যাতায়াত করা যায় কিনা, ঠিক আছে, আমার এটাই জানার ছিল, কোনো আচ্ছা আচ্ছা, সমস্যা তো অবশ্যই হবে না, যাওয়া আসা করা যাবে, সমস্যা তো হবে, সমস্যা হবে যে তেল পুরাই যাবে আপনার, মাঝপথে থেকে আটকে যাবেন, হ্যাঁ, তেল তারপরে তো হয়তো বেশি পুরো। আপনার যন্ত্র মানে প্লেনে কোনো যান্ত্রিক সমস্যা হইলে তখন আর ঠিক করানোর মতো কোনো ইঞ্জিনিয়ার পাইবেন না, কিন্তু প্লেন গুলা যখন চলে তখন একটা নির্দিষ্ট সময় পর পর ওদের একটা স্টপে থাইমা আবার ইঞ্জিনিয়ার দিয়ে টেস্ট করাইতে হয় যে সবকিছু ঠিকঠাক আছে নাকি, সবকিছু ঠিকঠাক চলবে কিনা, ঠিক আছে। এই জিনিসগুলোর জন্য মানুষ ইজি পথটা খুঁজে নেয়, কিন্তু ওই পথেও তো মানুষ লক্ষ লক্ষ বার গেছে, যায় না যে তা তো না। ওকে, মানুষের মধ্যে মানে আসলে এটা নিয়ে আমার একটা কনফিউশন ছিল যে বিশাল সমুদ্রের মধ্যে কোনো কোনো প্রবলেম হয় কিনা, এটাই, ঠিক আছে, মানে কোনো সমস্যা তাহলে হবে না, এটাই তো। না না কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর কি কোনো আচ্ছা প্রশ্ন আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, আর আর একটা প্রশ্ন আছে ভাই, মানে একটা প্রশ্ন করবো, তার আগে আমি আপনাকে একটা একটা চ্যানেল একটা চ্যানেল রিকমেন্ড করবো, ঠিক আছে, সাজেস্ট করবো, এটা হলো হিন্দিতে একটা চ্যানেল আছে মানে এক্স মুসলিম জাফর হেরেটিক, চ্যানেলটা যদি আপনি দেখে থাকেন দেখবেন খুব চমৎকার ভিডিও বানায়, মানে আপনি যেগুলো বলেন মানে এগুলো কয়েকটা ভিডিও আছে, আমি 3D অ্যানিমেশন, ঠিক আছে, মানে ওই যে যেমন মোহাম্মদের করুণ মৃত্যু, এটা এটার বিষয়ে আছে, আরেকটা হলো ওই যে আয়াত লেখার জন্য একজন গেছিল এই বিষয় নিয়ে, মানে অনেকগুলো 3D অ্যানিমেশন খুবই চমৎকার ভিডিও, আপনি যদি দেখে থাকেন তাহলে ভালো, আর না দেখলে আমি আপনি আমি আপনাকে সাজেস্ট করবো, দেখবেন প্লিজ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে এই যে যে চ্যানেলের লিঙ্কটা আমাকে একটু ইমেল করে দিয়েন, তাহলে আমি দেখবো, না নাহলে আমি ভুলে যাই। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে লিঙ্কটা সেন্ড করে দিবো, ঠিক আছে, মানে খুবই চমৎকার ভিডিও, দেখলে আপনি খুবই পছন্দ হবে, ঠিক আছে, মানে আমি আপনার এখান থেকে ভিডিও বানাই, যে চ্যানেল আমি বানাইছিলাম এখান থেকে ক্লিপ, এখান থেকে ফুটেজ ক্লিপ, এখান থেকে ওখান থেকে নিতাম, ঠিক আছে, আমি আপনাকে সেন্ড করে দিবো, ঠিক আছে, এটি বাস। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে বিদায় জানাই আজকে, ভালো থাকেন। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ যুক্ত করার জন্য। আচ্ছা।